আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অরূপ আর ইওর আউট অফ দোজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি আজকের যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই গঙ্গাসাগর যাওয়ার পুরো ডিটেলস আপনাদের সামনে শেয়ার করব। আপনারা গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, সম্পূর্ণ বিবরণ আমি এই ভিডিওর মধ্যে দেব। দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি কাকদ্বীপের উদ্দেশ্যে, কারণ গঙ্গাসাগর যেতে হলে সবার প্রথমে যেতে হবে আমাদের কাকদ্বীপে। সাগর দ্বীপ হলো কলকাতার একটি নিকটবর্তী সি বিচ। এক দুদিনের ছুটি পেলে আপনারা সাগরদ্বীপে ঘুরতে আসতেই পারেন, কেউ যদি চান একদিনেও ঘুরে চলে যেতে পারেন। তবে আমার মতে আপনারা একদিন দুদিন থেকে এখানের নিকটবর্তী সমস্ত জায়গা ঘুরে, বিশেষ করে এখানে সবথেকে বড় আকর্ষণীয় কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর মেলার নাম তো আপনারা প্রত্যেকেই জানেন, গঙ্গাসাগরের নাম জানে না এমন কেউ নেই। গ্রামের চাষিরা চাষবাস করছে আর দুদিক সবুজে ভরে রয়েছে, তা দেখতে দেখতে সত্যি কীভাবে টাইম কেটে যাচ্ছে। আমরা গাড়িতে যাচ্ছি, আমরা বাইকে যাচ্ছি, বিশেষ করে বুঝতেই পারছি না আমাদের টাইম কীভাবে কেটে যাচ্ছে। আর রাস্তাও সত্যি খুবই সুন্দর রাস্তা, যেতে যেতে একটু বোর ফিল করছি না, অসাধারণ লাগছে, খুব এনজয় করছি এই রাস্তাটাকে। এই মুহূর্তে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ মোড়ে। ঠিক এখান থেকে ডান দিক নিলেই আমরা যেতে পারবো লট 8 জেটিঘাটে। জেটিঘাট পার হয়েই রয়েছে কচুবেড়িয়া। এই মুহূর্তে আমি দেখুন গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছি, আর এইখান থেকেই গঙ্গাসাগর যাওয়া যায়। আমরা এখান থেকে কচুবেড়িয়া জেটির উদ্দেশ্যে যাব। তবে সেই কচুবেড়িয়াটি হলো সাগরদ্বীপে ওপারে, এপারে রয়েছে লট 8। সেটায় যেতে গেলে আমাদের এখনও 3 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে, তা আমরা এখন লট 8 উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা যদি ট্রেনে আসতে চান অবশ্যই শিয়ালদা স্টেশনে আসবেন এবং সেখান থেকে সাউথ সেকশনে যাবেন। সাউথ সেকশনে কাকদ্বীপ ও নামখানা ট্রেন চলে। আপনারা কাকদ্বীপ লোকালের টিকিট কাটবেন, মাত্র 25 টাকা নেবে। 25 টাকার বিনিময়ে আপনারা কাকদ্বীপ স্টেশনে পৌঁছে যাবেন। শিয়ালদাহ থেকে ট্রেনে সময় লাগে প্রায় 3 ঘন্টা এবং সাগরদ্বীপে আপনি যেভাবেই যান না কেন আপনাকে জলপথ হয়েই যেতে হবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন শিয়ালদা থেকে যখন ট্রেন ধরবেন, ভোরের ট্রেন ধরবেন। ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দয়া করে দেখে নেবেন। এছাড়াও আপনারা জলপথে কলকাতার বাবুঘাট থেকে ডাইরেক্ট কচুবেড়িয়ায় আসতে পারবেন। আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি লট 8 জেটিঘাটের উদ্দেশ্যে। আপনারা যখন স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে দেখবেন টোটো পাওয়া যায়, সেই টোটো 20 টাকা করে নেবে, আপনাদেরকে লট 8 পৌঁছে দেবে। তবে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে সাগরে আসেন, অবশ্যই এই LCT জেটিতে আপনাদেরকে আসতে হবে। এই LCT জেটি থেকে আপনারা গাড়ি এপার থেকে ওপার করতে পারবেন। এটা লট 8 সাইড। আপনারা ওপারে কচুবেড়িয়াতে এই ভেসেলগুলি করে যেতে পারবেন। ভেসেলের টাইমিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশনটি, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আগের দিন রাতেই এই অ্যাপ্লিকেশনে ভেসেলের সময়সূচি জানা যায়। আপনারা যেদিন আসবেন তার আগের দিন রাতেই ভেসেলের সময়সূচি খুব ভালো করে দেখে নেবেন। এই সাগরদ্বীপ মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ পৃথক রয়েছে, মানে এর একদিকে রয়েছে বঙ্গোপসাগর আর একদিকে হুগলি নদী। দেখুন এই বঙ্গোপসাগর এক সাইডে এবং এক সাইডে হুগলি নদী, মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আপনারা যখনই সাগরদ্বীপে আসবেন অবশ্যই নিজেদের সাথে নিজেদের সচিত্র পরিচয়পত্র অবশ্যই রাখবেন, কারণ অনেক সময় চেকিং হতেই পারে। যদি চেকিং হয় আপনি সমস্যায় পড়তে পারেন, সেই জন্যে সবথেকে ভালো আপনি নিজের ব্যাগে সচিত্র পরিচয়পত্রটি রেখে দেবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি, আমরা এই ভেসেল করে ওপারে যাব, অর্থাৎ গঙ্গাসাগরে যাব। তবে আমরা লট 8 জেটি নাম্বার 1 থেকে যাব, কারণ ওই জেটিগুলি 4 চাকা এবং বড় গাড়ি যাওয়ার জন্যে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইক আর সাধারণ মানুষ
একই ভেসেল দিয়ে যাতায়াত করে। আমরা এই মুহূর্তে জেটি ওয়ানে চলে এসেছি, আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছে, আমাদের শুধু ওপারে যাওয়ার অপেক্ষা। ভেসেল অলরেডি শুনেছি দাঁড়িয়ে আছে। সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন সুন্দরবন চলে এসেছি। দুদিকে নদীর উপরে গাছ হয়ে রয়েছে, আর গাছগুলো দেখে মনে হচ্ছে যেন কিছুটা ম্যানগ্রোভ অরণ্য, আর সেই ম্যানগ্রোভ অরণ্য যেন আমাদের দু হাত দিয়ে যেন মনে হচ্ছে যেন আমাদেরকে ডাকছে। আমরা এবং আমার পক্ষীরাজ এই মুহূর্তে চেপে বসেছি ভেসেলে, আর ভেসেলে প্রায় 45 মিনিট টাইম লাগবে, তার বেশিও অনেক সময় টাইম লাগে। তবে আপনারা অবশ্যই কিন্তু ভেসেলের টাইমিংটা দেখে নেবেন, কারণ ভেসেলের টাইমিং ছাড়া আপনারা যদি আসেন অনেক সময় আপনাদেরকে অনেক লম্বা সময় বসে থাকতে হতে পারে। এছাড়াও মাথায় রাখবেন প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু ভেসেল বন্ধ থাকে, এমনকি শীতের সময় বেশি ঘন কুয়াশা হলেও কিন্তু ভেসেল বন্ধ থাকে। সেই জন্যে খুব ভালো হবে আপনারা অ্যাপ্লিকেশনটা অবশ্যই ফলো রাখবেন, অ্যাপ্লিকেশন দেখে অ্যাপ্লিকেশনের টাইম অনুযায়ী আসবেন। আর প্রাকৃতিক বিপর্যয় হলে তো আপনারা জানবেনই, প্রাকৃতিক বিপর্যয়ের সময় আসবেন না। যেমন আয়লা আমফানের সময় কিন্তু এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখেছেন। সেই জন্য সবথেকে ভালো হবে এখানে শীতকালে ঘুরতে আসাটা বেটার। আপনারা সবসময় আসতে পারেন, বর্ষাকালটাকে বিশেষ করে অ্যাভয়েড করবেন, কারণ বর্ষাকালে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে। খুব শান্ত নদী, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি। আমাদের যেতে এখনও বেশ কিছু টাইম লাগবে। তবে যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই বড় বড় স্তম্ভগুলি নদীর উপর দিয়ে চলে গেছে, কারণ যেহেতু মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপ আলাদা, আর সাগরদ্বীপে যখন এই পিলারগুলো ছিল না, সাগরদ্বীপ সম্পূর্ণ অন্ধকার থাকত, অর্থাৎ ইলেকট্রিসিটি ছিল না সেখানে। এই পোস্টের মাধ্যমে সাগরদ্বীপকে আলোকিত করা হয়েছে, আর এখন সাগরদ্বীপকে রাতের বেলায় চেনাই যায় না। বন্ধুরা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, কারণ সম্পূর্ণ বিবরণ এবং এই অপরূপ দৃশ্য আমি কিছুকে বাদ দিতে পারিনি। যদি কিছুকে বাদ দেই তাহলে মনে হচ্ছে যেন কিছু আপনাদের সামনে শেয়ার করতে ভুলে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দয়া করে দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো জিনিস মিস করে থাকি, যদি কিছু জানার থাকে, দয়া করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই আগে এগোতে পারবো না, তা দয়া করে অবশ্যই 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 কমেন্ট করবেন। সত্যি বন্ধুরা, কখন কিভাবে 45 মিনিট কেটে গেল বলে বোঝাতে পারবো না, বলার কোনো ভাষা নেই। সত্যি খুব সুন্দর লাগলো, অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কচুবেরিয়া চলে এসেছি। বিশেষ করোনা পরিস্থিতি মাথায় রেখে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, স্যানিটাইজিং ট্যানেল বসানো হয়েছে, সেই স্যানিটাইজিং ট্যানেল থেকে প্রত্যেককে স্যানিটাইজ করে তারপরে সাগরের উদ্দেশ্যে যেতে দেওয়া হচ্ছে। এবং সরকারিভাবে বিভিন্ন ব্যানার পোস্টারের মাধ্যমে, প্রচারের মাধ্যমে বারবার মানুষকে সচেতন হতে বলা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো সাগরের ওয়েলকাম দ্বার। আমরা সাগরদ্বীপে চলে এসেছি, আর সাগরদ্বীপে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, ওয়েলকাম টু গঙ্গাসাগর। আর এই মুহূর্তে আপনারা এখান থেকে কিভাবে কপিলমুনি আশ্রম যাবেন সেই বিষয়ে একটু বলি। এই যে বাসগুলি দেখতে পাচ্ছেন ও ম্যাজিক গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাসে করে আপনি কপিলমুনি আশ্রম যেতে পারেন। বাসে সময় লাগে 45 মিনিট, টাকা লাগে 25 টাকা। আপনারা ম্যাজিক গাড়ি করেও যেতে পারেন, তবে ম্যাজিক গাড়িগুলো কিন্তু শেয়ারে যায়। যদি ম্যাজিক গাড়ি শেয়ারে যান তবে আপনার মাথা পিছু 30 টাকা করে নেবে, সময় ওরকমই লাগে 40 থেকে 45 মিনিট। তা চলুন, এটিও একটি সুন্দর অসাধারণ রাস্তা, কপিলমুনি আশ্রম এখান থেকে 30 কিলোমিটার। অপরূপ গ্রাম্য পরিবেশ, আবারও সুন্দর সাজানো গ্রাম। দেখতে দেখতে আমরা চলেছি কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে। বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমি এরকমই ভ্রমণ রিলেটেড
আরও নতুন নতুন ভিডিও আপলোড করব, আর আপনি সবার আগে নোটিফিকেশান পাবেন। আর যারা চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনারা যারা বাইক নিয়ে আসবেন আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটি খুবই ফাঁকা, খুবই জোরে গাড়ি চালানো যায়, আপনারা দয়া করে কেউ জোরে গাড়ি চালাবেন না, স্পিড লিমিট কন্ট্রোলে রাখবেন, কেন গ্রাম রয়েছে পাশেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর অপরূপ দেখতে যে না দাঁড়িয়ে পারলামই না, কি সুন্দর না দেখতে। তবে বন্ধুরা, আপনারা যদি এখানে তীর্থ করতে না আসেন, এই সময়টা যেহেতু গঙ্গাসাগর মেলার সময়, আপনারা এই সময়টা বাদ দিয়ে যে কোনো সময়ে আসতে পারেন, কারণ এখানে এই যখন গঙ্গাসাগর মেলা হয় এখানে লক্ষাধিকের উপরে লোক থাকে, প্রচুর লোক সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক এই গঙ্গাসাগরে আসে। সো ঘুরতে আসলে গঙ্গাসাগরে মেলার সময় বাদ দিয়ে যে কোনো সময় ঘুরতে আসুন। ওয়েলকাম টু GBDA, অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। এই যে এত সুন্দর দেখছেন এই অঞ্চলগুলিকে সাজানো, এই কপিলমুনি আশ্রমের চারিদিকে এই সব সাজানোর মূলে রয়েছেন GBDA, অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। এর আগে যদিও আমি আসিনি, তবে শুনেছি এত সুন্দর ছিল না, যাতায়াত ব্যবস্থাও এত ভালো ছিল না, সবই আস্তে আস্তে অনেক সুন্দর হয়েছে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কপিলমুনি আশ্রম। আর এই গঙ্গাসাগরের মূল আকর্ষণ হলো কপিলমুনি আশ্রম। যে এখানে যখনই আসে না কেন একবার কপিলমুনি আশ্রম ঘুরে যায়, কেন কপিলমুনি আশ্রম হলো সবথেকে গুরুত্বপূর্ণ। এই কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করেই গঙ্গাসাগরের যে মেলা সমস্ত কিছু হয়। এই কপিলমুনি আশ্রমে কপিলমুনিকে দেখতে এবং এখানে পুণ্য স্নানের জন্য প্রচুর মানুষের জনসমাগম ঘটে। এই কপিলমুনি আশ্রমের চারিদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই, আপনারা দেখতে থাকুন। আপনাদের হয়তো মনে হচ্ছে গঙ্গাসাগরে গঙ্গাসাগরে কি আদৌ কোনো থাকার জায়গা আছে, হোটেল আছে? হ্যাঁ বন্ধুরা, গঙ্গাসাগরে ছোটো বড় অনেকগুলোই হোটেল আছে, এছাড়াও রাজ্য সরকারের গেস্ট হাউস আছে। আমার মতে সবথেকে ভালো হবে ভারত সেবাশ্রম, কম খরচে, বিলাসিতা করতে পারবেন না কিন্তু কম খরচে খুব ভালোভাবে থাকতে পারবেন। এবার বলি কি খাবেন। এখানে কপিলমুনি আশ্রমের পাশে অনেক হোটেল রয়েছে খাবার, এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ফুড কোর্ট রয়েছে, আপনার যেখানে মন চায় আপনি সেখানে খাবার খেতে পারেন। গঙ্গাসাগরে ঘুরতে এসে গঙ্গাসাগর সি বিচে যাবেন না, সেটা কি আবার হয়? তো চলুন গঙ্গাসাগর সি বিচ আপনাদেরকে দেখাই। এটি হলো গঙ্গাসাগর সি বিচ, খুবই শান্ত, দীঘা পুরীর মতো হয়তো এত ঢেউ থাকে না। তবে বন্ধুরা, বকখালির সমুদ্র যেমন অনেকটা দূরে কিন্তু সেটা এখানে নয়, এখানে সমুদ্র অনেক কাছে, সমুদ্রের ঢেউ শান্ত, আপনি এখানে স্নানও করতে পারেন। তবে সমুদ্রে নেমে সরকারি গাইডলাইন মেনে চলবেন, বেশি দূরে যাবেন না। গঙ্গাসাগর মেলার দিনে প্রচুর লোক থাকে এখানে, আর মানে দেখা যায় না, চারদিকে শুধু লোক গিজগিজ করতে থাকে। এই জন্য আপনারা ঘুরতে এলে অবশ্যই গঙ্গাসাগর মেলা ছাড়া অন্য সময় আসবেন, তাহলে সি বিচে এসে স্নান করতে পারবেন। গঙ্গাসাগর মেলার সময় যদি আসেন সেক্ষেত্রে একটু অসুবিধা হবে, অনেক ভিড়, অনেক সমস্যার মধ্যে আপনাদের স্নান করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। থাকা খাওয়া সমুদ্র স্নান তো হলো, এবার তো কেনাকাটির পালা। হ্যাঁ বন্ধুরা, সি বিচের দুপাড় ধরে রয়েছে প্রচুর দোকান,
আপনারা এখান থেকে সামুদ্রিক জিনিস থেকে যেসব জিনিস বানানো হয়, যেমন শঙ্খ, চাবি, রিং থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আমার মতে বলে আপনি এখানে যেহেতু ঘুরতে এসেছেন, এখান থেকে কিছু একটা কিনে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার স্মৃতি হিসাবে সেটাকে গুছিয়ে রাখতে পারবেন। এখানে আশেপাশে আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে, আপনারা সেখানেও যেতে পারেন। এখানে টোটো ভাড়া করে, টোটো পাওয়া যায়, টোটো করেও আপনারা একদিন দুদিন যদি থাকেন আপনারা খুব সহজে ঘুরে নিতে পারেন। এবার হলো ফেরার পালা। আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেও ফিরে যেতে পারি, অর্থাৎ কচুবেরিয়া হয়ে, আর না হলে এখানকার খুব কাছেই রয়েছে বকখালি সি বিচ। আমরা যদি বকখালি সি বিচে ঘুরতে যেতে চাই, তবে আমরা অবশ্যই এখান থেকে বেনুবন চলে যাব। বেনুবন এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগে টোটোতে, এবং বেনুবন থেকে ফেরি করে আমরা নামখানা যাব, এবং নামখানা থেকে 45 মিনিটের পথ বকখালি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে একটু লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।